আমি যখন সুভাষ বোসের সাথে কথা বললাম, আমি বললাম তুমি সুভাষ? হ্যাঁ বেটা, বেটা তুই, বেটা তুই সুভাষ? দেখো তোর মধ্যেই পেলাম আমি দেশাত্মবোধের সাড়া, সূর্যের কিছু অংশ তোর মধ্যে জ্বলছে সুভাষ। তোমার আগমন ভারতবর্ষে পৃথিবী জ্বলবে সুভাষ, তোমার দরকার, তোমার মতন লোকের দরকার। তাহলে রাজনীতির লোক হিসাবে আমি চিন্তা করিনি, একটা সূর্যের টুকরা, একটা খন্ড এসে তার মধ্যে দেখছি ঝলঝল করে জ্বলছে সুভাষ, আত্মহর হয়ে কাঁদছে দেশ মাতৃকার সেবার জন্য। আমার কাছে বেদের কথা শুনলেন, বেদের কথা শুনলে বললে যে ঠাকুর আমি বেদকে ভালোবাসি, আমি বেদের পূজারী হতে চাই। আর কি বেদে আছে? বেদে আছে তত্ত্ব, বেদে আছে তত্ত্ব, বেদে আছে সমান সুর। তখন সুভাষ বোস বললেন তাহলে আমরা এইভাবেই কাজ করবো, ধনী গরিব সমান আসন, ওই যে প্রাসাদে বসে আছে তার আসন, আর তুমি ফুটপাতে আছো তখনই হবে বৈষম্য। এক আসন কহ বেটা, সব দেখবা, সব বিবাদ কেটে যাবে, ঘর দরজা খুলে শুনলেও কেউ চুরি ডাকাতি থাকবে না। তাই সুভাষ বোস গেলেন, চলে বাহিরে চলে গেলেন। তারপর সুভাষ বোস চলে গেল 1962 তে। আমি শুধু বললাম সুভাষ বোস কোথায় আছে আমি তা জানি, সুভাষ বোস আছে কি নাই তা আমি জানি, এবং সুভাষ বোস কেমন আছে তাও আমি জানি, যদি আমাকে বলতে বলে তাও আমি বলতে পারব। তার আগে আরেকটি কথা আমায় বলতেও হবে, কারণ আগেই বলেছি বেদের কথায় যেই কথা প্রমাণ দেওয়া যাবে না, প্রমাণে সহজে আনা যাবে না, সত্যি হলেও আমি বলবো না। সুভাষ বোস আমার ধারণায় যদি কোথাও থেকে থাকেন, আমি এই কথা আপনাদের বলবো না, আমি সুভাষ বোস আছে এটা বিশ্বাস করুন, আমি এই কথা আপনাদের বলবো না। আমার মনকে আমি বলছি বেটা বিশ্বাস কর না সুভাষ আছে, কিন্তু আপনাদের বলবো না, কারণ আমি একজন ছোট বয়স থেকে আমি গদির ঠাকুর নই, আশ্রমের ঠাকুর নই, আমি ল্যাংটা কাল থেকে মারপেট থেকে পড়ে এই 5-6 বছরের ঠাকুর, এই বয়সে 5-6 বছর বয়স থেকে, আর এই বয়স অবধি বহু রকম বহু অবস্থার সঙ্গে আমার যুঝতে হয়েছে, লড়তে হয়েছে। তা সেই সুভাষ বোস যখন কথা আমি বললাম যে আমি যেই সুভাষ বোসকে জানি, যেই সুভাষ বোসকে আমি দেখেছি, কথা বলেছি, সেই সুভাষ বোসের পরিবার সাথে আমার দহরম মহরম, সুভাষ বোসের ব্যক্তিত্ব সম্পর্কে আমার সম্পূর্ণ জানা, এবং সেই সুভাষ বোস কোথায় আছে আগে এবার তারপরে আমার যেটা ধারণাটা লাগে দিতে হবে। আমার ধারণা আমি যাকে সুভাষ বোস বলিয়া জানি তিনি হবেন সেই সুভাষ, আমার ধারণা তিনি হবেন সেই সুভাষ হয়ে যিনি কাজ করছেন, কর্মব্যস্ততার ভিতর দিয়া তিনি দেশে আসতে গিয়েও আসছেন না কেন, সুভাষ বোস তো কারো ভয় পান না, তাহলে কেন সুভাষ বোস আসেন না? আমার ধারণা এই, সুভাষ বোস আসছেন না তিনি জানেন আমি আসলে তিনি নাম ফাটতে চায় না, তিনি নিজেকে জয় হইচই করতে চাচ্ছেন না, তিনি এখনো জানেন আমরা মির্জাপুরের দল, মির্জাপুরের গোষ্ঠীরা এখনো শেষ হয়নি, একটা ট্যাক্সির পারমিট দেড় সুভাষে মাথায় বাড়ি, বেশি সময় লাগবে না, এক ট্যাক্সির পারমিট যদি পাওয়া যায়। সুতরাং আজকে কেন সুভাষ বোস আসছে না, সুভাষ বোস মূর্খ নয়, সে ভালো জানে তার আসা উচিত কিনা, আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমি বলবো না। তবে এইটুকু মনে রাখবেন সুভাষ বোস যখন নিজে, যেই সুভাষ বোসকে আমি ধারণা করছি আগে বলছি, আপনারা বিশ্বাস করেন সেই সুভাষ বোসকে আমি বলছি না, যেই সুভাষ বোস সম্বন্ধে বলছি তিনি ভালো জানেন তার আসা উচিত কিনা, তিনি যখন গা ঢাকা দিয়ে আছেন তার বিশেষ কারণে এবং অতি প্রয়োজনে, কিন্তু মনে রাখবেন না সুভাষ বোস চক্ষু বুঝেই শুধু গহরে বসে আছে, কিন্তু যেই সুভাষ বোসকে আমি দেখেছি বুঝেছি এবং ধারণা করে এসেছি সেই সুভাষ বোস কীর্তিনাশার নদীর মতন তল কাটতে কাটতে ভাঙতে ভাঙতে আসছে, আমরা কি সেই তল ভাঙ্গার উপরেই আছে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনারা এটা কোনো মনে রাখবেন, আমার এই হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, আজকের আমার ধারণা আজ পর্যন্ত ভুল হয়নি, এই
মেয়েলুকের কেস, ডাকাতির কেস, চুরির কেস, ছিনতাইয়ের কেস, জমি মারার কেস, হাজত, সাকেবারে জেল থেকে আরম্ভ করে সব কিছুর ভিতর দিয়েও এই 70 লক্ষ লোক। সুতরাং আমার ধারণা আজ পর্যন্ত মিথ্যা হয়নি, এবং সেই ধারণা থেকে আপনাদের একটি কথাই বলে যাচ্ছি, আমার সেই ধারণা আপনাদের কাছে সত্য হোক, আমার কাছে সত্য হয়ে আছে। সুভাষ সম্পূর্ণ সুস্থ ভাবে আজ উজ্জীবিত আছে, এই সুখনো মনে রাখবেন। আমি জওহরলাল বেঁচে আছে এই কথাও কিন্তু বলছি না, রাজেন্দ্র প্রসাদ বেঁচে আছে এই কথা বলছি না, আমি বলছি সুভাষ বেঁচে আছে। সুতরাং এই কথাটা বলছি শুধু এই জন্যই, বলার অধিকার, বলার অধিকার স্বাধীন সরকারের সবাই দিয়েছে। কেউ বলছে নাই, তার যেমন ক্ষমতা আছে, কেউ বলছে আছে, তারও সেই ক্ষমতা আছে। আমিও সেই ক্ষমতা থেকে, আমার ধারণা থেকেই বলছি, আমি যেই সুভাষ বোসকে জানি, দেখেছি, বুঝেছি, সেই সুভাষ বোস আজও সুস্থভাবে আছে।